ওহাবি বলতে কোনো শব্দ নাই, সুন্নি বলতে কোনো শব্দ নাই, আমরা মুমিন, আমরা মুসলিম। আমরা কি? আবার বলো, আমরা কি? আমরা মুমিন, আমরা মুসলিম। আমাদেরকে টুকরো টুকরো করেছে ইহুদিরা, আমাদেরকে একদল রে ওহাবি লকব দিয়ে দিছে, আরেকদলকে সুন্নি বানায় দিছে, এটা ইহুদিরা করছে। আমরা দুনো দল মিললে যদি এদেশের সমস্ত মুসলমান 18 কোটি মুসলমান যদি এক দল হইতাম, আচ্ছা পৃথিবীর কে আমাদের দিকে চোখ তুলে তাকাইতো? জোরে বলেন। শেষ তক আমাদের তবলিগ জামাত, আমরা তবলিগ জামাত একসাথে ছিলাম, আমরা একসাথে ইস্তেমা করতাম, আমাদের ইস্তেমাটা কেউ টুকটুক করে দিছে, আমাদের যুবকদেরকে লাগিয়ে দিছে মোবাইলের পিছনে, আর ইসরায়েল তার প্রত্যেকটা যুবককে লাগিয়েছে ট্রিগারের পিছনে। ওদের কোনো নায়িকা নাই, ওদের কোনো গায়িকা নাই, ওদের কোনো খেলার খেলার কোনো দল নাই, ওদের ফুটবলের টিম নাই, ওদের ক্রিকেটের টিম নাই। ওদেরকে লাগায় দিছে কিসে? প্রত্যেকটা যুবককে 32 মাস ট্রেনিং করা, সামরিক ট্রেনিং করা বাধ্যতামূলক করে দিছে, প্রত্যেকটা নারীকে 24 মাস ট্রেনিং করা বাধ্যতামূলক করে দিছে। ইসরায়েলে এমন কোনো যুবক নাই যার 32 মাসের সামরিক ট্রেনিং নাই, এমন কোনো নারী নাই যার 24 মাসের সামরিক ট্রেনিং নাই। একদিকে তাদের প্রত্যেকটা যুবককে সামরিক ট্রেনিংকে বাধ্যতামূলক করে দিছে, আরেকদিকে আমাদের হুকুমতগুলোকে, আমাদের মুসলিম বিশ্বের হুকুমতগুলোকে বলে দিছে যদি জেহাদ শব্দ কেউ বলে তারে বলে দিবা জঙ্গি। আপনি চরমোনাই করেন, আপনি যেমন ধরে আপনি কি করেন, আপনি বলতেছেন চরমোনাই ছাড়া পৃথিবীতে আর কোনো দল নাই, তো অস্ট্রেলিয়া যে মুসলমান চরমোনাই নামও জানে না ওই বেটা কিরবো। আপনি বলবেন শর্ষিনা ছাড়া পৃথিবীতে আর কেউ নাই, তো ওই সুইজারল্যান্ডে যে বেটা শর্ষিনা শব্দ জানে না ওই বেটা কি করবে। আপনি যদি বলেন ফুলতলি ছাড়া পৃথিবীতে আর কেউ নাই, তা জাপানে যে বেটা ফুলতলি চিনে না ওই বেটা কি করবে। আমি যদি সিলেটে না আসতাম তো আমি জীবনে ফুলতলি শব্দ শুনতাম না, আমরা জান্নাতে কেমনে যাইতাম? তাইলে বোঝা গেছে এগুলো আঞ্চলিক একটা শব্দ, এগুলো সামগ্রিক শব্দ নয়। এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো নিয়ে আমরা ঝগড়া না করলে হয় না, বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। এগুলো কোনো বিষয়ই না, কোনো সাবজেক্টই না। কে দাঁড়ায়া সালাম দিল, কে বৈশা সালাম দিল, রাখেন দাঁড়ায়া সালাম দেওয়ার, বসে সালাম দেওয়ার, রাখেন দাঁড়ায় আসসালাম দেওয়ার, বসে সালাম দেওয়া। কে দাঁড়ায় আসসালাম দিল রাখো, কে বসে সালাম দিল রাখো, নামাজ পড়ে কিনা দেখো। ইন্নাল্লাহু ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ আমারে সালাম দেয়, কোটি কোটি ফেরেশতা আমারে সালাম দেয়, তোরা কামলার আমারে সালাম নাই দিতি, যারা দাঁড়ায় দিতি তারা দাঁড়ায় দিতি, যারা বইয়া দিতি তারা বইয়া দিতি, তোরা মারামারি করে আমার খ্যাত ধ্বংস করলি কেন? চলেন আমরা এক হয়ে যাই, তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আমরা এক হয়ে যাই, বলেন না ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। আমরা এক, আমরা এক কালিমাওয়ালা, বলেন নামাজওয়ালা, রোজাওয়ালা, জাকাতওয়ালা, হজওয়ালা, কোরআনওয়ালা, ব্যাস ছুটি যান, একসাথে জান্নাতে আবার দেখা হবে। চলেন নিয়ত করি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কমপক্ষে রোজানা 6 তসবির পাবন্দি করব। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, যে কোনো একটা দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার, ইনশাআল্লাহ। এই 5 তসবি শিখলাম, 1 নম্বর সুবহানাল্লাহ, 2 নম্বর আলহামদুলিল্লাহ, 3 নম্বর আল্লাহু আকবার, 4 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, 5 নম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 6 নম্বর আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। করবো তো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করবো ইনশাআল্লাহ, প্রতিদিন 6 তসবি পালন করবো, রমজান মাসে রোজা রাখবো, জাকাত ফরজ হলে জাকাত দিব, হজ ফরজ হলে হজ করবো ইনশাআল্লাহ। অ্যাগেইন ইন দা হেভেন, দ্বিতীয়বার জান্নাতে দেখা হবে ইনশাআল্লাহ। আর এর বাইরে যদি যত নাম দাও, কোনো নাম দিয়ে কোনো কাম নাই। যেমন ধরুন আপনি এয়ারপোর্টে গেলেন, আপনাকে ইমিগ্রেশনে 1 নম্বরে কী বলবে, পাসপোর্ট লাগাও, 2 নম্বরে কী বলবে, ভিসা লাগাও, 3 নম্বরে কী বলবে, ডলার ইন্ডোজ লাগাও, 4 নম্বরে কী বলবে, টিকিট দেখাও, 5 নম্বরে বলবে যাও বিমানে যাও। সুবহানাল্লাহ, বলবেন না? তাহলে পাসপোর্ট, ভিসা, ডলার, টিকিট, বিমান, 5টা ছাড়া যেমন বিদেশে যাওয়া যায় না, ইমান, নামাজ,
ইমান কালেমা নামাজ রোজা হজ যাকাত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না তোমার নাম যদি সুন্নিও দাও কোনো লাভ নাই তোমার নাম যদি ওহাবিও দাও কোনো লাভ নাই তুমি যদি তবলিগিও হও কোনো লাভ নাই তুমি যদি সর্মনায়ও হও কোনো লাভ নাই কালেমা নামাজ রোজা হজ যাকাত এই পাঁচটা তুমি লাগাও কালেমা লাগাও নামাজ লাগাও হজ লাগাও যাকাত লাগাও রোজা লাগাও সুবহানাল্লাহ বলেন আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন আমার কথা কষ্ট হয়ে গেছে আপনাদের কোনো কষ্ট পাইছেন না হ্যাঁ আর দিন দিন সহজ ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু দিন সহজ সহজ এটাকে কঠিন করার কিছু নাই এটাকে কঠিন করার কি নাই এটাকে কঠিন করার কিছু নাই আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন জামিয়া মুহাম্মদিয়া দারুস সুন্নাহ আহমদাবাদ কুলাউড়া মৌলভী বাজার সিলেটের উদ্যোগে আয়োজিত ১৬তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি আলহাজ শফি আলম ইউনুস সাহেব সাবেক মেয়র কুলাউড়া পৌরসভা ও সভাপতি অত্র মাদ্রাসা রাসূল করিম পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আমার উম্মতি মা বাইনা সিত্তিন ওয়া সাবঈন আমার উম্মতের গড় বয়স ষাট থেকে সত্তর অকালিলুম মা ইয়াতাজাওয়াজুন অল্প সংখ্যক মানুষ সত্তর অতিক্রম করবে তাহলে বোঝা গেছে আমাদের গড় বয়স কত ষাট থেকে সত্তর অল্প সংখ্যক মানুষ এই সীমা অতিক্রম করবে এরপরে আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলার কাছে ওই মানুষগুলো শ্রেষ্ঠ আতওয়ালুহুম আমারা যাদের বয়স বেশি ও আহসানুহুম আমালা যাদের আমল সুন্দর বলেন বয়স বেশি আমল সুন্দর বলেন আবার বলেন আল্লাহ তাআলার কাছে দুটোই চাওয়া আল্লাহ লম্বা হায়াতও দিয়ে দেন ইমান আমলের জীবনও দিয়ে দেন কটা চাওয়া বলেন কি কি আল্লাহ লম্বা হায়াত দিয়ে দেন সুস্থতার সাথে ইমান আমলের হায়াত দিয়ে দেন একদিন যদি কোনো মানুষ বেশি হায়াত পায় দুজন মুসলমান একসাথে মুসলমান হয়েছে এরা দুজন বালেগ হয়েছে একই দিনে এদের দুজনের ইন্তেকালও হয়ে গেছে একই দিন দুজনের জীবনের নামাজের সংখ্যা সমান সমান দুজনের জীবনের রোজার সংখ্যাও সমান সমান কিন্তু এদের দুজনের মধ্যে জীবনে শুধু পার্থক্য একবার সুবহানাল্লাহ শব্দের পার্থক্য আছে এই দুজনের জান্নাতের ব্যবধান হবে আসমান থেকে জমিনের ব্যবধান এবার বলুন তো যদি যদি এক লক্ষ বারের পার্থক্য হয় তো কেমন হবে একবারের পার্থক্য একবারের পার্থক্য একবার শুধু একবারের পার্থক্য আছে একটা ছেজদার পার্থক্য দুজনের জান্নাতের পার্থক্য হবে এটা জিব্রিল জানে না দুজনের জান্নাতের পার্থক্য কতটুকু হবে এজন্য আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত দামি আমাদের জীবনের প্রতিটা সেকেন্ড দামি যেমন ধরেন জান্নাত হাশরের ময়দান কায়েম হয়ে গেছে আল্লাহ তাআলা আপনার জীবনের জন্য জান্নাতের বরাদ্দ দিয়ে দিলেন তো ফেরেশতাকে বলে দিলেন ওর জীবনের হিসাবে ওর জীবনের মিনিট বের করো ওর জীবনের সেকেন্ড বের করো আপনি আপনার মোবাইল থেকে আপনার জীবনের সেকেন্ড বের করতে পারবেন আপনার বয়স যদি হয় ৫০ ৫০ বছর ইনটু যদি ১২ দিয়ে দেন তো মাস হয়ে যায় ইনটু যদি ৩০ দিয়ে দেন তো দিন হয়ে যায় ইনটু যদি ৬০ দিয়ে দেন তো মিনিট হয়ে যায় ইনটু যদি ৬০ দিয়ে দেন তো সেকেন্ড হয়ে যায় বুঝুন না তা আপনার জীবনের সেকেন্ডের হিসাব তো আপনাকেই আপনার মোবাইলে এক সেকেন্ডে জবাব দিচ্ছে দিচ্ছে কি দিচ্ছে না বলেন আপনারা প্রতিদিন একটা সুস্থ মানুষ প্রতিদিন প্রতিটা মানুষের জীবনে ২৪ ঘন্টা ইনটু ৬০ এই যে কিন্তু ১৪৪০ মিনিট ইনটু ৬০
is equal to 86,600 second. The একদিন 86,600 second into 365 is equal to 1 বছরের second. এবার into 50 is equal to জীবনের second. বুঝতে পারছি? এবার যদি আপনার জীবনের সেকেন্ডের প্রতি সেকেন্ডের বিনিময়ে 100 বছর জান্নাত দিয়ে দেয় আপনি কি এতে খুশি হবেন? 1 সেকেন্ড সমান সমান 100 বছরের জান্নাত না আমি খুশি হতে পারবো না কারণ সেকেন্ডের হিসাবে তো আমার 50 বছরের hayat শেষ হয়ে গেছে লেকিন আমার জান্নাত চেয়ে আরো রয়ে গেছে সুবহানাল্লাহ আমি কি বুঝাইতে পারছি আপনাকে কথা তাহলে 1 সেকেন্ড সমান সমান 100 বছরের জান্নাত আপনি কি খুশি হবেন যদি 1000 বছরের জান্নাত দেয় না 1000 বছরের জান্নাতে যদি ঘোষণা শোনা তা আঙ্গুল ছেড়ে ফেলবেন এরপরে কি হবে যদি 1 কোটি বছরের জান্নাত দেয় 1 সেকেন্ড সমান সমান 1 কোটি বছরের জান্নাত এরপরেও আপনি প্রশ্ন করবেন রব্বে কারীম এরপরে কি হবে এরপরে কি আমাকে জান্নাত থেকে বের করে দিবেন বুঝে থাকলে বলুন তো দেখি আমাদের 1 সেকেন্ডের সময়ের দাম কত না আপনাদের কে আমার অনুভূতিতেই নাই আপনাদের অনুভূতি আসবে কোথেকে আমরা ছোটবেলায় এক স্যারের কাছে অঙ্ক করতাম স্যার কঠিন কোনো অঙ্ক হইলে বীজগণিতের স্যার বলতো তোমরা বুঝছো তো আমরা বলতাম স্যার বুঝছি আমিই বুঝি নাই তোরা বুঝছস কোথেকে 1 সেকেন্ড সমান সমান 1 কোটি বছরের জান্নাত বলবেন যে না রব আমার হবে না এটা আমার হবে না আমার জন্য আরো বাড়ান রব বলবেন তোমার তোমার জিন্দেগির বাহিরার ভিতরের হিসাবে আমি 1 সেকেন্ডে 100 কোটি বছর দিলাম তোমার বাহিরার ভিতর হিসাবে বাহিরার ভিতর হিসাবে 1 সেকেন্ডে 1000 কোটি বছর দিলাম এরপরে কিন্তু তোমার hayat ও শেষ হবে জান্নাত ও শেষ হবে লেকিন তোমার জান্নাত তো শেষ হবে না জান্নাতের বয়স তো শেষ হবে না বাকিটা আমি আমার ফজল থেকে দিয়ে দিব যাও বাকিটা কি দিয়ে দিবে বলেন ওয়া যিদাহুম মিন ফাদলিহি বাকিটা আমি দিয়ে দিব তোমাকে আমার ফজলের গোডাউন থেকে তাহলে এবার বলুন তো দেখি আমার জীবনের এক এক মুহূর্তের দাম কত ওই জীবনের ওই এক এক মুহূর্ত একটা একটা মিনিট বহু দূর কি কথা দূরের কথা একটা ঘন্টা দূরের কথা ২৪ ঘন্টা দূরের কথা মুসলমানদের জীবন থেকে বছরের পর বছর চলে যায় সে একটা সূরা শুদ্ধ করে শিখার প্রয়োজন মনে করে না বাস্তব না বাস্তব বলুন যেমন ধরেন আলিফ বা তা থা জিম হা ২৯টা বর্ণ যদি সে একদিনে একটা করে বর্ণ শিখত ২৯ দিনে ২৯টা বর্ণ হয়ে যেত যে একটা বর্ণকে সে তিন দিনে শিখত তো ৯০ দিনে তার ২৯টা বর্ণ হয়ে যেত এক বর্ণকে যদি এক বছরে শিখত তো ৩০ বছরে সে কোরআনে কারিমের শুদ্ধ তেলাওয়াত পড়ত বলেন না লেকিন ৬০-৭০ বছর হয়ে গেল সে বিসমিল্লাহ শুদ্ধ করে পারে না কারণ তার সামনে আখিরাত নাই তার সামনে কি নাই আপনি আমি আজকে পড়েছি এক আজীব কথা বিখ্যাত মুহাদ্দিস ছিলেন উপমহাদেশের হযরত মাওলানা মনজুর নোমানি রাহমাহুল্লাহ তাআলা তার একটা বিখ্যাত কিতাব কোরআন কথা বলে কিতাবটার নাম কি কোরআন কথা বলে তিনি বলেন যে কারো মুখে যদি লবণ দিয়ে দেয় তো তার জিব্বা বলে দেয় এটা লবণ কারো মুখে যদি রসমলাই দিয়ে দেয় তার জিব্বা বলে দেয় এটা রসমলাই কারো মুখে যদি তেঁতুল দিয়ে দেয় তার জিব্বা বলে দেয় এটা তেঁতুল টক তিনি বলেন যে আমি যখন কোরআনে কারিম পড়ি তো প্রতিটা শব্দ আমার কলিজায় বলে দেয় এটা এমন আজীব না জিব্বা যদি বলতে পারে টক জিব্বা যদি বলতে পারে লবণাক্ত জিব্বা যদি বলতে পারে এটা মিষ্টি আমার দিল কেন বলবে না আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আমার দিল কেন বলবে না তিনি আমার রব না বুঝাইতে পারিনি
এবার জিহ্বা নষ্ট হয়ে গেছে, জিহ্বা ক্যান্সারে আক্রান্ত, তার জিহ্বা আর বলে না লবণ না তিতা আর মিষ্টি, আমাদের দিল ক্যান্সারে আক্রান্ত। আমাদের দিল কি? আমাদের দিল ক্যান্সারে আক্রান্ত। এই জন্য আমাদের দিল সুবহানাল্লাহ কত মজা এটা বুঝে না, আমাদের দিল বুঝে না। এই বেটার জিহ্বা যেমন বুঝে না, আমাদের দিল বুঝে না। আমাদের দিল জাহালতের ক্যান্সারে আক্রান্ত। কিসের ক্যান্সারে আক্রান্ত বলেন? বলেন জাহালত, বলেন ক্যান্সারের নামও জানি না, বলেন জাহালত। জাহালত মানে মূর্খতা, মূর্খতার ক্যান্সারে আমাদের দিল আক্রান্ত। বাস্তব না বাস্তব বলেন? আমাদের দিল জাহালতের ক্যান্সারে আক্রান্ত, আমাদের দিল দলালতের ক্যান্সারে আক্রান্ত, আমাদের দিল হব্বে জার হব্বে মালের ক্যান্সারে আক্রান্ত। আমাদের দিল নষ্ট হয়ে গেছে, এই জন্য আমাদের ধারণাই নাই যে আমার সামনে কি আছে। ইয়ালামুনা যাহিরা মিনাল হায়াতিদ দুনিয়া, তুমি দুনিয়া তো খুব বুঝলে, ইয়ালামুনা যাহিরা মিনাল হায়াতিদ দুনিয়া, তুমি তো দুনিয়া খুব বুঝো। আহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, এরা আখিরাত থেকে উদাসীন, এরা ভুলে গেছে আখিরাত কি জিনিস, এরা ভুলে গেছে আখিরাত কি জিনিস, ভুলে গেছে। ইমাম রাজি রাহমাহুল্লাহ বড় সুন্দর বলেন, বলেছেন তিনি, বলেন যে সামনে একটা প্লেট আছে, প্লেট, প্লেটের মধ্যে খাবার রাখা আছে, মুরগি রাখা আছে, মুরগি দেশি মুরগি ফ্রাই করা আছে। এবার ডাক্তার কি বলে যে মুরগি এটার মধ্যে কিন্তু চোখের পাওয়ার আছে, এটার মধ্যে কিন্তু ব্রেনের পাওয়ার আছে, এটা কিন্তু জিহ্বার শক্তি যোগায়, এটা কিন্তু হার্টের শক্তি যোগায়, এটা কিন্তু রক্তের সার্কুলেশন ভালো করে, অনেক কিছু এর মধ্যে আছে। লেকিন এটা যদি বন্ধু তুমি না খাও তো দুই দিন পরে এটা নষ্ট হয়ে দুর্গন্ধ ছড়াবে। দুই দিন পরে এটা না খাইলে এটার মধ্যে কী কী আছে বলেন? বুঝে নাই, না খাইলে মুরগিটার মধ্যে কী কী আছে বলেন? মুরগিটা না খাইলে মুরগির মধ্যে কী কী আছে বলেন না? মুরগিটা না খাইলে মুরগির মধ্যে কিচ্ছু নাই। আল্লাহর কসম, আমার একবার লা ইলাহা ইল্লাল্লাহর পেছনে দশ দুনিয়া বরাবর জান্নাত আছে। লেকিন আপনি না পড়লে আপনার কি কি আছে? আপনি না পড়লে আপনার কি কি আছে বলেন? আমার নামাজে আমার রিজিক আছে, আমার নামাজ আমার সুখ আছে, আমার নামাজ আমার শান্তি আছে, আমার নামাজ আমার চেহারার রোশনাই আছে, চেহারার উজ্জ্বলতা আছে, আমার নামাজ আমার কলিজার নূর আছে, আমার নামাজ আমার শরীরের সুস্থতা আছে, আমার নামাজ আমার রিজিকের বরকত আছে, আমার নামাজ আমার সন্তানদের জীবনের সুখ আছে, আমার নামাজ আমার দুনিয়া আছে, আমার নামাজ আমার খবর আছে, আমার নামাজ আমার হাসর আর মিজানের ফুলসরাত আছে, আমার নামাজ আমার জান্নাত আছে, আছে। লেকিন পড়লেই তো বুঝাতে পারলেন না, আমার মুরগিতে আমার কি আছে? রক্ত আছে, খেলেই তো। আমার কমলা লেবুর মধ্যে আমার ভিটামিন সি আছে, খেলেই তো। বলেন না কেন? কমলা লেবুর মধ্যে কি আছে বলেন? ভিটামিন আছে, কিন্তু খেলেই তো না, না খেলে কি কি আছে? এবার বলেন আমার নামাজে কি কি আছে? আরে সব আছে। তো কার জন্য নামাজে সব আছে? যে নামাজ পড়বে তার জন্যই তো। আমার জিকিরে সব আছে, তো কার জন্য জিকিরে সব আছে? যে জিকির করবে তার জন্যই তো। এজন্য মেরে ভাইও আমাদের জীবনকে এতটা ছোট্ট করে দিলেন কেন? এত সত্তর বছর দিলেন কেন? আর সত্তর বছর দিয়ে এর বিনিময়ে সত্তর হাজার কোটি বছর দিলেন কেন? হায়, যদি আমার জীবনকে সত্তর বছর না করে সাতশো বছর করতেন তো নাফরমানি বেশি হয়ে যেত। এই জন্য রব বড় ভালোবেসে আমাদের জীবনটাকে এতটাকে শর্ট করে দিয়েছে। সুবহানাল্লাহ, বলবেন না? বড় ভালোবেসে জীবনটাকে এতটা ছোট্ট করে দিয়েছেন, আর বড় ভালোবেসে এখানে এক এক সেকেন্ডের দাম রেখে দিয়েছেন ওখানকার কোটি কোটি বছর। এই জন্য রব বলেন আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, তোমার কি এখনো এই বয়স হয়নি? তোমার কি এখনো সময় হয়নি জিকিরের জন্য দিলটা নরম করার? তোমার কি এখনো সময় হয়নি?
মুফাসসিরিন বলেন 18 বছর হয়ে গেলেই প্রতিদিন রব্বে কারীম আর শাহজিম থেকে তাকে আলান শুনান, তোমার কি এখনো সময় হয়নি? কত বছর বয়স হলে বলে 18 বছর হয়ে গেছে, বলে 18 বছর বয়স হয়ে গেলে আর কোনো ওজর পেশ করার কোনো ওজর চলবে না। কত বছর হয়ে গেলে 18 বছর হয়ে গেল, 18 বছর বয়সে মারা গেছে, সে আর ওজর পেশ করার কোনো সুযোগ নাই। আমাকে আপনি বয়স দেননি কেন? রব বলবেন তোকে 18 বছর দিয়েছি। কি বলবেন? তোরে 18 বছর দিয়েছি। কেউ কেউ বলেন 20, কেউ কেউ বলেন 40। আলম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিক্রিল্লাহ, তোমার কি এখনো সময় হয়নি জিকির করার? সুবহানাল্লাহ। যেমন ধরেন ছেলে পরীক্ষা যাবে, 10টায় ছেলের পরীক্ষা, 9:30 সে এখনো রেডি হয় নাই, তো তার মা তাকে ডেকে কি বলে? হ্যাঁ কন্যা, কিরে তোর পরীক্ষার টাইম হয় নাই নি এখনো? আপনাদের ভাষা বলেন তো, হয়েছে না নি? তোমার পরীক্ষার টাইম কি এখনো হয়েছে না নি? বলে কি বলে না বলেন? তোমার কি পরীক্ষার টাইম এখনো হয়েছে না নি? আল্লাহ তাআলা বলেন তোর কি জিকিরের টাইম এখনো হয়নি? সুবহানাল্লাহ। বলে কি বলছে বলেন? তোমার কি জিকিরের টাইম এখনো হয় নাই? তোমার কি নামাজের টাইম এখনো হয় নাই? তোমার কি নামাজের টাইম এখনো হয় নাই? আলম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিক্রিল্লাহ ওয়ামা নাযালা মিনাল হাক্কি, রব্বে করিম বলেন তোমার কি এখনো সময় হয়নি? এখনো সময় হয়নি জিকির করার, এখনো সময় হয়নি কোরআনে করিম পড়ার, এখনো কি সময় হয়নি? বলেন না হয়েছে? জোরে বলেন হয়েছে, হয়েছে। তো ছেলেকে কি বলে, মা কি বলে, তোর পরীক্ষার সময় কি এখনো হয় নাই? তো ছেলে কি, জি মা 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 হয়েছে হয়েছে আমি যাচ্ছি যাচ্ছি, বলে কি বলে না বলেন? হ্যাঁ দোকান খোলার সময় 9টা, আপনি কর্মচারীকে 8:45 কি বলেন, এই যাচ্ছ না কেন, এখনো কি সময় হয় নাই? জি আঙ্কেল হয়েছে হয়েছে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। এখন এই আয়াতের জবাবে আপনি কি বলবেন, এখনো কি সময় হয়নি? তো কি বলবেন? জি আল্লাহ হয়েছে হয়েছে, এখন তো এখনো কর না তো। জি হয়েছে 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 কন্যা, সবাই বলেন জি হয়েছে, সময় হয়েছে। কিসের সময় হয়েছে? ফেসবুকের, ইউটিউবের, কিসে? এখনো কি তোমার সময় হয়নি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখনো কি সময় হয়নি জিকির করার? একবার কালেমায়ে তৈবা পড়বো, শুধু একবার, একবার। আল্লাহর নবী বলেন একবার কালেমায়ে তৈবা পড়লো, শুধু একবার কালেমায়ে তৈবা পড়লো, মা সাল্লা সালাতান, এক ওয়াক্ত নামাজ পড়া সৌভাগ্য তার হয়নি। যেমন ধরেন 11টা বাজে দিনের 11টা, কালেমায়ে তৈবা পড়ে মুসলমান হলো দিনের 11টা বাজে, আর 11টার পরে 11:30 তার ইন্তেকাল হয়ে গেল, মা সাল্লা সালাতান, এক ওয়াক্ত নামাজের সৌভাগ্য তার হয়নি। ওমা সামা সমান, একটা রোজা রাখার সৌভাগ্য তার হয়নি। রাসূল বলেন এই লোকটার জন্য 10 দুনিয়া বরাবর জান্নাত। তাহলে একবার কালেমায়ে তৈবা কত দুনিয়া বরাবর জান্নাত? আবার বলেন কত দুনিয়া? আপনি বলবেন আমার বিশ্বাস হয় না, তো আমি বলবো আপনি কাফের। আপনি বলবেন আমার বিশ্বাস হয় তবে করব না, তো আমি বলবো আপনি পাগল। বিশ্বাস হয় করলেন না, তো এই বিশ্বাসের দাম কি? আরে কথা কয় না, মুরগিতে ভিটামিন আছে বিশ্বাস হয় খাইলেন না, তো এই বিশ্বাসের দাম কি? তাহলে 1 নম্বর বিশ্বাস হলো করলেন, বিশ্বাস হলো করলেন, আপনি হয়ে গেলেন মোমেনে কামেল। এবার বিশ্বাস হয়ে গেল করলেন না, আপনি হয়ে গেলেন মোমেনে ফাসেক, আর বিশ্বাস হলো না আপনি হয়ে গেলেন কাফের। বিশ্বাস হলো না হয়ে গেল কি, আর বিশ্বাস হলো করলো না ফাসেক গাফেল, আর বিশ্বাস হলেও করলেন আরে মোমেনে কামেল। সুবহানাল্লাহ। বলে আমরা কি হইতে চাই? মোমেনে। আচ্ছা 20 বছরের একটা ছেলের কাছে আপনি একটা ব্রিফকেস ডলার দিলেন, বললেন ধরো এটা তোমাকে হাদিয়া, সে বলল
আমার লাগবে না, এটা আমি নিব না। আচ্ছা, এবার দুই বছরের একটা বাচ্চার কাছে আপনি এক পিস ভর্তি ডলার দিলেন, সে বলে আমি এটা নিব না। এবার দুই বছরের বাচ্চাকে আপনি কি বলবেন? এটা বুঝে নাই। এবার বিশ বছরের ছেলেটাকে আপনি কি বলবেন? পাগল। কি বলবেন? তুই পাগল আনলি না কা? আর দুই বছরের বাচ্চাকে কি বলবেন? এটা করছে কি নিবে, বেচারা বুঝে নাই, বেচারা কি? এবার বলুন তো দেখি, প্রতিদিন 100 বার কালিমা তৈবা পড়ার সুযোগ ছিল, সে পড়ে নাই। আপনি এবার বলেন তো দেখি, 20 বছরের বাচ্চা ডলার না নিলে কি হয়, আর 2 বছরের বাচ্চা ডলার না নিলে কি হয়? এবার আপনি যে কালিমা তৈবা ডেলি 100 বার পড়েন না, আপনি কেন পড়লেন না? বুঝতে পারলাম না। একবার পড়লে 10 দুনিয়া বরাবর জান্নাত। আপনার সুযোগ ছিল ডেলি 1000 বার পড়ার, আপনি পড়লেন না, আপনি কত নম্বরে বুদ্ধিমান? আচ্ছা আপনি বলেন তো, যদি একবার পড়লে 10 টাকা দিত, 10 টাকা, আপনি আর আমি কতবার পড়তাম? জোরে বলেন, কতবার পড়তেন? কে আর দোয়া চাইতেন? হুজুর দোয়া করতা, আমি লন্ডন যাইতাম, এটা আর আমাদের কাছে কেউ বলতেন না। যদি একবার বললে 10 টাকা দিত, বাস্তব না বাস্তব বলে? আর এখানে একবার পড়লে কত? বুঝে না কত দুনিয়া। এবার কবে পড়বেন আপনি, মৌতের আগে না মৌতের পরে? হ্যাঁ, আপনি পড়লেন না কেন? যদি বিশ্বাস না হয়ে পড়েন নাই তো ইমান নাই, আর যদি বিশ্বাস হয়ে পড়লেন না তো আপনি পাগল। আর মোমেনে কামেল বিশ্বাস হইল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام الله النبي أرشاد করেন ও আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তৈবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাশরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। বিশ্বাস হয়েছে? পড়বেন? আর যদি না পড়েন পাগল কিল্লিগা? তুমি এত দামিটা নিলে না কেন? এত দামিটা তুমি কেন করলে না? 2 বছরের একটা মেয়ে বাচ্চার গলায় একটা চেইন আছে, আপনি 2 টাকার চকলেট দিয়ে ওকে নিয়ে যেতে পারবেন? তুমি এটা নাও, ওটা আমাকে দিয়ে দাও। 1000 টাকার একটা নোট ওর হাতে, আপনি 2 টাকা দিয়ে এটা তুমি ডাকো, ওটা আমাকে দিয়ে দাও। কেন দেয়? জোরে বলেন, কেন? কেন বুঝে না? এই জন্য মোবাইলে তুমি কত টাইম দিলা, জিকিরে কত টাইম দিলা লিখে রাখো, মোবাইলে কত দিলা আর জিকিরে কত দিলা লিখে রাখো, হিসাব লাগাও। ওই কারি হিসাব তেলাবাত করে এ আয়াতে কারিমাগুলো তেলাবাত করছে, যিনি তেলাবাত করছে এ আয়াতে কারিমাগুলো তেলাবাত করছে। অকুল্ল ইনসান আলজামনাহু তায়রাহু ফি উনুকি, তোমার জীবনের সব তোমার এখানে ঝুলিয়ে দেওয়া হবে, ঝুলিয়ে দেওয়া, এভাবে ঝুলিয়ে দেওয়া হবে, জীবনে যা করেছো সব এখানে ঝুলাইয়া দিবে। কি দিবে? এরপরে বন্ধু, কালেমার পরে দ্বিতীয় জিম্মাদারি 5 ওয়াক্ত নামাজ, বলেন দ্বিতীয় জিম্মাদারি কি? বলেন আবার, বলেন দ্বিতীয় জিম্মাদারি কি? আবার বলেন দ্বিতীয় জিম্মাদারি কি? ইমানের পরে আমার জিম্মাদারি কি? 5 ওয়াক্ত, 5 ওয়াক্ত নামাজ ছাড়া ওই মানুষটা কেমন? 5 ওয়াক্ত নামাজ ছাড়া ওই যুবক কেমন? আল্লাহ তাআলার কাছে নামাজ ছাড়া যুবকটা কেমন? নামাজ ছাড়া ইহুদি যেমন। শক্ত হয়ে গেছে কথা? জোরে বলেন, শক্ত হয়ে গেছে? না না, আরো শক্ত শোনার জন্য তৈরি থাকো। কুত্তাটা যেমন নামাজ ছাড়া সে তেমন। এক্সকিউজ মি,
কুত্তাটা যেমন জোরে বলেন হযরত আমাদের এক বুজুর্গ আছেন হযরত মাওলানা তারেক জামিল হযরত মাওলানা তারেক জামিল বলে আমি যদি বেনামাজিকে কুত্তার সাথে তাসবিহ দেই তো কুত্তা বলে মুঝে ভি শরম আতি হ্যায় আমারও তোমার এই তাসবিহ শুনে আমারও শরম আসে এক্সকিউজ মি আমার এই কঠিন কথার জন্য জীবনে আর পাইছি আর পাবো আপনাদেরকে সে নামাজ পড়ে না সে মানুষ না না মানুষ না আরে এটা মানুষ না আর কি বলছি বলেন বলেন এটা কি না আরে এটা মানুষ না রব দেখে এটা মানুষ না রব শুধু নামাজিকে মানুষ দেখে রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিক্রিল্লাহ ওয়া ইকামিস-সালাহ ওয়া ইতাইয যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার রব্বুল আলামিন বলেন আমার দৃষ্টিতে মানুষ কারা আমার দৃষ্টিতে মানুষ হলো চার গুণে গুণী যারা এক নম্বরে জিকির থেকে গাফিল হয় না যারা দুই নম্বরে নামাজ থেকে গাফিল হয় না যারা তিন নম্বরে হিসাব করে করে যাকাত দেয় যারা তিন নম্বরে হিসাব করে করে যাকাত দেয় যারা আর চার নম্বরে হলো আখিরাতকে ভয় করে যারা মানুষ কারা আবার বলুন মানুষ কারা চার গুণে গুণী যারা মানুষ শুধু তারা চার গুণে গুণী যারা মানুষ শুধু তারা জিকির থেকে গাফেল হয় না যারা নামাজ থেকে গাফেল হয় না যারা হিসাব করে করে যাকাত দেয় যারা আখিরাতকে ভয় করে যারা কে কাকে মানুষ বলেছে রব যিনি বানানেওয়ালা তিনি বলেছেন আমার দৃষ্টিতে এরাই মানুষ আমার দৃষ্টিতে এরা কি আমার দৃষ্টিতে এরা মানুষ নামাজ পড়ে না সে মানুষ না সে মানুষ না আপনাদের বিশ্বাস না হলেও সে মানুষ না আরে মানুষ না বলেন নামাজ পড়ে না সে মানুষ না না বলেন আবার বলেন সে কি না এই জন্য আল্লাহ তাআলা বলেন কোন বেনামাজিকে খবরদার কখনো বন্ধু বানানো যাবে না আল্লাহ তাআলা বলেন বেনামাজি বেনামাজির কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না বেনামাজির ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না বেনামাজির শালার কাছে বোন বিয়ে দেওয়া যাবে না বেনামাজিকে বন্ধু বানানো যাবে না বলেন কি বলছি বেনামাজিকে বলেন বলেন সবাই বলে না বেনামাজিকে আবার বলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইয়ুকীমুনা আস-সালাহ ওয়া ইউতুনা আয-যাকাহ ওয়া হুম রাকিউন রাব্বুল আলামিন বলেন বন্ধু তোমার কি হবে বন্ধু হবে আল্লাহ বন্ধু হবে তার রাসূল এবং বন্ধু হবে ওই সমস্ত মুমিনিন যারা নামাজ পড়ে যারা যাকাত দেয় যারা জামাতের সাথে নামাজ পড়ে সুবহানাল্লাহ কি বলছে কোরআন কি বলে কোরআন কি বলে মদ্দফকে তুমি বন্ধু কেন বানিয়েছো মদ্দফকে বন্ধু কেন বানিয়েছো তুমি জুয়ারিকে বন্ধু তুমি কেন বানিয়েছো তোমার মোবাইলে কোনো নর্তকীকে তুমি বন্ধু কেন বানিয়েছো তোমার মোবাইলের কোনো গায়ককে তুমি কেন বন্ধু বানিয়েছো না বন্ধু বানাবার সুযোগ নাই কোন মুমিন কোন ইহুদিকে বন্ধু বানাবার সুযোগ নাই কোন নাসারাকে বন্ধু বানাবার সুযোগ নাই কোন হিন্দুকে বন্ধু বানাবার সুযোগ নাই কোন বেনামাজিকে বন্ধু বানাবার সুযোগ নাই আর যেই মালদার যাকাত দেয় না ওই মালদারকে বন্ধু বানাবার সুযোগ নাই কি বলছি বলেন যে বান্দার কি দেয় না যাকাত দেয় না এই মালদারকে বন্ধু বানাবার কি নেই তাহলে বন্ধু বানাবেন কাকে কাকে আল্লাহকে আর কাকে রসুলকে আর কাকে নামাজিকে আর কাকে জাকাত দেনেওয়ালাকে শুধু নামাজিকে না যে জামাতে নামাজ পড়ে সুবহানাল্লাহ বলে এজন্য মেরে ভাইও ইমান বিল্লাহ ইমান বিল রসুল একামতে সলা ইতায় জাকা এগুলো হলো এই বন্ধুত্বের মাপকাঠি সুবহানাল্লাহ বলে এই জন্য কোন মুসলমান ইসরায়েলকে সমর্থন করতে পারে না বলেন কি বলছি বলেন কোন মুসলমান কোন ইহুদিকে সমর্থন করতে আপনি মনে আপনি আপনি একটু একটু করে ইসরায়েলের পক্ষে একটু একটু কথা বলবেন অথবা কোন ইহুদির পক্ষে আপনি সুন্দর করে সাফাই গাইতেছেন আপনি একটা লাল রুমাল সুন্দর করে লাগাইয়া আপনার রুমে বসে সুন্দর করে একটা লাইভ করলেন ইহুদি এমন ইহুদি এমন ইহুদি এমন ফিলিস্তিনিদের আকিদা নষ্ট তো ফিলিস্তিনিদের আকিদা নষ্ট হলো ইহুদিদের আকিদা অনেক ভালো নাউযুবিল্লাহ বলে না বলেন কোন মুসলমান কোন
ইহুদির পক্ষে কথা বলতে পারে না বলেন কি বলছি বলেন বলেন কি বলছি কোন মুসলমান ওমাই ইয়াতাওয়াল্লাহুম ফাইন্নাহু মিনহুম আল্লাহ তাআলা বলেন যদি কেউ ইহুদিকে বন্ধু বানায় সেই ইহুদি হয়ে গেল ওমাই ইয়াতাওয়াল্লাহুম ফাইন্নাহু মিনহুম যে ইহুদিকে বন্ধু বানায় সেই ইহুদি হয়ে গেল নাউজুবিল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আপনার ঘরে যখন মাকড়সা জাল বানায় আপনি কিন্তু চেয়ে থাকেন ছাড় দেন পারেন ভাল লাগে না আচ্ছা বানা একদিন দুদিন এক মাস দুই মাস এক বছর পুরো ঘর মাকড়সা ভরে গেছে এবার হঠাৎ একদিন আপনার ছেলের শ্বশুর মেয়ের শ্বশুর বেয়াই সাহেব ফোন দিল যে আমি আসবো বেয়াই সাহেব আপনার বাড়িতে আসবো এবার বেয়াই কি করে একটা ঝাড়ু নিয়ে পুরা নেট শেষ পুরা নেটওয়ার্ক শেষ আরে বলেন না বাস্তব না বাস্তব একটা ঝাড়ু দিয়া যেই বাড়ু লাগা মাকড়সাটা সোজা তার বাংকারে গিয়ে আশ্রয় নেয় এবার বাড়িওয়ালা যদি ভাল লাগে তো ওখান থেকে বাইর কইরা এবার মুরগিদের খাবার খাবার দিয়ে দেয় বাস্তব না বাস্তব এখন ইয়াহুদিরা তোমরাও সারা পৃথিবীতে নেটওয়ার্ক বানিয়েছ সারা দুনিয়াতে যেখানেই কোনো মুসলমান নিহত হয়েছে এর পেছনে তোমাদের হাত সারা পৃথিবীতে দো মাছলি আগার কাহে ঝগড়ে সমুদ্রের তলদেশে যদি সমুদ্রের তলদেশে যদি দুই মাছ ঝগড়া করে সেটাও তোমাদের কারণেই হয়েছে সারা পৃথিবীতে সমস্ত অন্যায় তোমাদের কারণে সারা পৃথিবীতে সমস্ত হত্যাযজ্ঞ তোমাদের কারণে সারা পৃথিবীতে সমস্ত ধর্ষণ তোমাদের কারণে সারা পৃথিবীতে সমস্ত নগ্নতা শুধুই তোমাদের কারণে এবার রব্বে করিম বলেন আমার মেহমান মাহাদি আসবে ঝাড়ু লাগানো শুরু হয়ে গেছে মেহমান কে আসবে সালাম ইয়া মাহদি মাহদি আসবে বলেন মাহদি আলাইহিস সালাম কি আসবে হযরত ঈসা আসবে এজন্য আল্লাহ তাআলা ঝাড়ু লাগানো শুরু করে দিয়েছেন ইনশাআল্লাহ এই ঝাড়ু এই সিলসিলাতেই ইনশাআল্লাহ পৃথিবীতে এক ইঞ্চি জায়গা হবে না যেখানে কোনো মুশরিক আর কাফের থাকবে এক ইঞ্চি জায়গা থাকবে না সুবহানাল্লাহ বলবেন না বলেন না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এই জন্য ছবি যা দেখার দেখে লও টাইম শেষ হয়ে গেছে এ কথা বলেন না ছবি যা দেখার দেখে লও টাইম শেষ হয়ে গেছে পৃথিবীতে একজন মানুষ থাকবে না বেঈমান কোনো মানুষ থাকবে না বেনামাজি কোনো মানুষ থাকবে না সুবহানাল্লাহ বলেন না বলেন না হুজুর এটা কবে হবে প্রশ্ন করেন হুজুর কবে হবে যদি পারতাম বলে দিতাম সাত বছর لكن رب الكريم بولن نا ايبا بيت دين تاريك ঠিক করে দিও না اتا امر الله فلا تستعجلوا আসবেই আসবে তবে জলদি করবে না পড়বো তো নামাজ ইনশাআল্লাহ জোয়ানরা কথা বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এই জন্য দুটো সবক দিব দুটো সবক বলেন নামাজ জিকির আবার বলেন নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ নামাজ জিকির আবার বলেন সবাই বলেন নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির বলেন বলে এতবার বলেন কেন কত মিথ্যে কথা আপনারা কোটি কোটি বার বলেন কত মিথ্যে কথা আপনারা কোটি কোটি বার শুনেন লেকিন এই সত্য কথাগুলো দুই একবার বললে আপনারা বলেন এতবার বলে কেন বাস্তব না বাস্তব আমি আপনাকে একটা স্লোগান শিখাই দেখি আপনি এক বাক্যে বলবেন এটা সত্য না মিথ্যা খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক সত্য না মিথ্যা আওয়াজ দিতে শরম লাগে আপনাদের খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক কত পার্সেন্ট মিথ্যা এটা এই কথাটা আপনারা শুনছেন জীবনে কত লক্ষবার এবং সামনে শুনবেন কত লক্ষবার আচ্ছা এর বিপরীতে আমি একটা স্লোগান শিখাই দেখি সত্য না মিথ্যা নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক কত পার্সেন্ট সত্য আচ্ছা কালকে যদি একটা মাইক লাগাই এটা গাই আপনারা কি বলবেন পাগল আচ্ছা 100% সত্য কথাটা দুই চার দশ বার পঞ্চাশ বার একশো বার বললে যদি পাগল হয় তো এক কোটি বার মিথ্যা কথাটা দশ কোটি বার বললে কত নম্বরের পাগল
ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক বলেন ইমান আমল বানালে লোক ইমান আমল বানালে লোক এখন তো স্লোগান আসে না আইবো নামাজ জিকির নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক জিকির উঠবে যত রহমত নামবে তত জিকির উঠবে যত রহমত নামবে তত নামাজ উঠবে যত বরকত নামবে তত কি ভয় সত্য না মিথ্যা কত ভাগ সত্য আল্লাহ হ্যাঁ যদি আমার এই শব্দগুলো আপনাদের কলিজায় দিয়ে দিতে পারতাম এখন তো কান পর্যন্ত গেছে কান পর্যন্ত কলিজায় যায় নাই কি যায় নাই বলেন নামাজ জিকির তিলাওয়াত নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত নামাজ জিকির তিলাওয়াত নামাজ জিকির তিলাওয়াত আবার বলেন দাদারা বলেন বাবারা বলেন চাচারা বলেন ভাইয়েরা বলেন জওয়ানরা বলেন নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত নামাজ জিকির তিলাওয়াত বলেন কি কি নামাজ জিকির তিলাওয়াত এবার আমি বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই ইনশাআল্লাহ 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 আলহামদুলিল্লাহ আমার ইনশাআল্লাহ অটো হয়ে গেছে এটা কি হয়ে গেছে ওই যে পানির ওই আপনাদের মোটর অটো মোটর কি এটা মোটর অটো আপনাদের ওই যে কি বলে আরে জেনারেটর অটো আমারও ইনশাআল্লাহ অটো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া বলো ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই জন্য দোস্ত নামাজ বানাও জিকির বানাও নামাজ বানাও জিকির বানাও তুমি নামাজ বানাবা তুমি জিকির বানাবা নামাজ বানাও জিকির বানাবা তেলাওয়াত বানাবা নামাজ বানাবা জিকির বানাবা কোরআনে কারিম ঠিক করবা আল্লাহর কসম খেয়ে বলি রব তোমার দুনিয়া বানাবে রব তোমার আখরাত বানাবে من عمل صالحا من ذكر او انثى فهو مؤمن চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা হও তুমি যদি ঈমান বানাও তুমি যদি আমল বানাও আমি কথা দিলাম ফালানুহিয়ান্নাকুম হায়াতান তাইয়্যিবা আমি তোমার দুনিয়া বানাবো ফালানাজজিয়ান্নাকুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন এবং আমি তোমার জান্নাত বানাবো আমি তোমার দুনিয়া বানাবো আমি তোমার জান্নাত বানাবো সুবহানাল্লাহ বলেন আমি তোমার কি বানাবো আমি তোমার দুনিয়া বানাবো আমি তোমার জান্নাত বানাবো তুমি ঈমান বানাও তুমি নামাজ বানাও তুমি রোজাটা ঠিক রাখো তুমি হিসাব করে করে যাকাত দিবা বছরে একবার জীবনে একবার আমার ঘরটা ঘুরে যেও জীবনে একবার আমার ঘরটা ঘুরে যেও হজ জীবনে একবার কি আমার ঘরটা ঘুরে যে ওটা হজ এরপরে তুমি পর্দা করবা এরপরে তুমি কোনো গুনাহ করবা না এরপরে কাজ করবা কাজের ফাঁকে ফাঁকে জিকির করবা কাজ করবা কাজের ফাঁকে ফাঁকে জিকির করবা কাজের ফাঁকে ফাঁকে ছুটে এসে নামাজ পড়বা নামাজ পড়ে আবার কাজে চলে যাবা কাজের ফাঁকে ফাঁকে জিকির করবা এই মুষ্টিমেয় অল্প কয়টা কাজ তুমি যদি করতে পারো কথা দিলাম তোমার দুনিয়াটাকে সুন্দর করে দিব তোমার আখরাত সুন্দর করে দিব ইমান আমল ইমান আমল এবার ইমান আমল শিখায় কয় জায়গায় ইমান আমল শিখায় তিন জায়গায় এক নম্বরে মাদ্রাসায় দুই নম্বরে তবলিগ জামাতে তিন নম্বরে হক্কানি রব্বানি কোনো আল্লাহ ওয়ালাদের দরবারে কয় জায়গায় বলেন এই ইমান আমল শিখায় কয় জায়গায় আচ্ছা ডাক্তারি শিখায় কোন জায়গায় মেডিকেলে ইঞ্জিনিয়ারিং শিখায় কোন জায়গায় ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে এবার বলুন তো দেখি ইমান আমল শিখায় কয় জায়গায় আবার বলেন এক নাম্বার সবাই বলেন
জোরে বলেন এক নাম্বার দুই নাম্বার আল্লাহ বলে হুজুর এটা না বললে ভালো ছিল এটা করলে তো ওয়াহাবি হয়ে যায় এই বলে এখন আমাদেরকে বলবা ওয়াহাবি হাশরের ময়দানে গিয়া ইনশাআল্লাহ আমাদেরকে খুঁজবি আল্লাহ আমারে কয়ে দিছি হুজুর এই প্রসঙ্গ কিছু কইেন না হুজুর কইছে একজনে ওয়াহাবি বলতে কোনো শব্দ নাই সুন্নি বলতে কোনো শব্দ নাই আমরা মুমিন আমরা মুসলিম আমরা কি আবার বল আমরা কি আমরা মুমিন আমরা মুসলিম আমাদেরকে টুকরো টুকরো করেছে ইহুদিরা আমাদেরকে একদল রে ওয়াহাবি লকব দিয়ে দিছে আরেক দলকে সুন্নি বানিয়ে দিছে এটা ইহুদিরা করছে এটা কারা করছে এটা ইহুদিরা করছে আর আমাদেরকে বলে দিছে তোরা না আমাদের বিরুদ্ধে লাগিস না তোরা শুধু সুন্নিকে বিরুদ্ধে থাক আমাদেরকে বলে যে তোরা আমাদের বিরুদ্ধে লাগিস না তোরা এবার কাদিয়ানিদের বিরুদ্ধে থাক শুধু আমাদেরকে টুকরো টুকরো করছে তাদেরকে সেভ করার লাগা কথা কি বুঝাইতে পারছি আমি মনে হয় বুঝেন নাই তাদেরকে কি করার লাগা তাদেরকে সেভ করার লাগা আমাদেরকে টুকরো টুকরো করছে ওরা তো বুঝে এগুনটা কিনা যাবে না এদেরকে কিনা যাবে না ওরা বুঝে এদেরকে কিনা যাবে না ওরা বুঝে এদেরকে কি এদেরকে কিনা যাবে না এদের জবান থেকে তোমরা আমরা বাঁচতে পারবো না এই জন্য বলছে এদেরকে আপোষে লাগাইয়া দে আপোষে এদেরকে কি লাগাইয়া দে বলেন এদেরকে আপোষে লাগাইয়া দে না সব এটা বাস্তব না বাস্তব আমাদেরকে আপোষে লাগাইয়া দিছে আমরা দুনো দল মিললে যদি এদেশের সমস্ত মুসলমান 18 কোটি মুসলমান যদি এক দল হইতাম আচ্ছা পৃথিবীর কে আমাদের দিকে চোখ তুলে তাকাইতো জোরে বলেন শেষ তক আমাদের তবলিগ জামাত আমরা তবলিগ জামাত একসাথে ছিলাম আমরা একসাথে ইস্তেমা করতাম আমাদের ইস্তেমাটাকে টুকটুক করে দিছে বাস্তব না বাস্তব আমাদের ইস্তেমাটাকেও কি করে দিছে টুকরো করে দিছে আমাদের 5 দিনের ইস্তেমা কবে 1 ডিসেম্বর 5 দিনের ইস্তেমা এটা কেন টঙ্গিতে দেওয়া হলো না বুঝেন নাই কথা এটা কেন টঙ্গিতে দেওয়া হলো না আমাদের সমস্ত শক্তিকে খর্ব করে দিছে আমাদের যুবকদেরকে লাগিয়ে দিছে মোবাইলের পেছনে আর ইসরায়েল তার প্রত্যেকটা যুবককে লাগিয়েছে ট্রিগারের পেছনে ওদের কোনো নায়িকা নাই ওদের কোনো গায়িকা নাই ওদের কোনো খেলার খেলার কোনো দল নাই ওদের ফুটবলের টিম নাই ওদের ক্রিকেটের টিম নাই ওদেরকে লাগিয়ে দিছে কিসে প্রত্যেকটা যুবককে 32 মাস ট্রেনিং করা সামরিক ট্রেনিং করা বাধ্যতামূলক করে দিছে প্রত্যেকটা নারীকে 24 মাস ট্রেনিং করা বাধ্যতামূলক করে দিছে ইসরায়েলে এমন কোনো যুবক নাই যার 32 মাসের সামরিক ট্রেনিং নাই এমন কোনো নারী নাই যার 24 মাসের সামরিক ট্রেনিং নাই একদিকে তাদের প্রত্যেকটা যুবককে সামরিক ট্রেনিংকে বাধ্যতামূলক করে দিছে আরেকদিকে আমাদের হুকুমতগুলোকে আমাদের মুসলিম বিশ্বের হুকুমতগুলোকে বলে দিছে যদি জেহাদ শব্দ কেউ বলে তারে বলে দিবা জঙ্গি এই জন্য আমিও বলি আমাদেরকে বলবা জঙ্গি আমরা বলবো আল্লাহ আমাদের সঙ্গে আল্লাহ আমাদের কি আমরা জেহাদ বললে কি হয়ে যায় বলেন এই জন্য এদের এই ষড়যন্ত্রের অংশ ফিলিস্তিন এক দেশ বানিয়েছে একটা মাত্র দেশ পৃথিবীতে এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে এক দেশ ফিলিস্তিন যাদের কাছে নিজস্ব কোনো সেনাবাহিনী নাই যাদের কাছে নিজস্ব কোনো অস্ত্র নাই যাদের কাছে নিজস্ব কোনো পতাকা নাই যাদের কাছে নিজস্ব কোনো মুদ্রা নাই যাদের নিজস্ব কোনো সেনাবাহিনী নাই নাই বলতে কিছুই নাই রব্বে করিম বলেন রব্বে করিমও যেন বলেন আমিও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি তোরা পৃথিবীতে সবচেয়ে দুর্বল এক জাতিকে সবচেয়ে দুর্বল এক জাতিকে পৃথিবীতে সবচেয়ে বড় মাঠা পৃথিবীতে সবচেয়ে বড় অবাধ্য পৃথিবীতে সবচেয়ে বড় শক্তিশালী কাউমকে ধ্বংসের জন্য রব ওই দুর্বল কাউমকেই বাছাই করেছে দুর্বল কাউমকে কি করেছে বাছাই করেছে রব্বুল আলামিন যুগে যুগে ইতিহাসে এটাই করেছেন এটা এটাই করেছেন কি করেছেন দুর্বল থেকে দুর্বল ইব্রাহিমকে দিয়ে সবল থেকে সবল নমরুদকে কিভাবে ধ্বংস করলেন দুর্বল থেকে দুর্বল মুসাকে দিয়ে সবল থেকে সবল ফিরাউনকে কেমনে ধ্বংস করলেন এটাই আল্লাহ তাআলার দস্তুর এখানেও ইনশাআল্লাহ এই 2023 সাল থেকে ইনশাআল্লাহ এটাই আবার নতুন করে শুরু হবে নতুন শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ আমাদেরকে তো কিছু করা দরকার না আমাদের প্রথম কাজ আমাদের ঈমানকে ঠিক করা
আমাদের প্রথম কাজ কি বলেন আর জীবনে কেউ কাউকে ওহাবি বলবো না বলেন কথা কেন কেউ কাউকে কি বলবো না বলেন আচ্ছা যেমন ধরেন আপনি চরমনাই করেন আপনি যেমন ধরেন আপনি কি করেন আপনি বলতেছেন চরমনাই ছাড়া পৃথিবীতে আর কোনো দল নাই তো অস্ট্রেলিয়ায় যে মুসলমান চরমনাই নামও জানে না ওই বেটা কি বলবো বুঝেন না কথা মনে হয় যে আপনি বলবেন শশিনা ছাড়া পৃথিবীতে আর কেউ নাই তো ওই সুইজারল্যান্ডে যে বেটা শশিনা শব্দ জানে না ওই বেটা কি করবে বুঝেন না কথা মনে হয় আপনি যদি বলেন ফুলতলি ছাড়া পৃথিবীতে আর কেউ নাই তা জাফানে যে বেটা ফুলতলি চিনে না ওই বেটা কি করবে কি এই ছোট্ট ছোট্ট এই দলগুলোকে আপনি কেন সামগ্রিক দল বানাইলেন এটা কেন আপনি হকার হকার বাতলের মাপকাঠি বানাইলেন তা কোশ্চেন নি কোন যেমন আমাদের গ্রামে ফুলতলি নামক কোনো শব্দ নাই আমাদের লক্ষ্মীপুরে ফুলতলি নামক কোনো শব্দ নাই আমাদের নোয়াখালীতে ফুলতলি নামক কোনো শব্দ নাই এখন আমরা কিতাম আমরা কি করতাম আমরা কেমনে জান্নাতে যাইতাম ছেলেটি ভাষা হয়েছে একটু কে কয় মাশা আল্লাহ এতক্ষণ যা কয়েছে একটু মাশা আল্লাহ না এখন শুধু এই শব্দটা মাশা আল্লাহ আমি যদি সিলেটে না আসতাম তো আমি জীবনে ফুলতলি শব্দ শুনতাম না আমরা জান্নাতে কেমনে যাইতাম জোরে বলেন না আমরা জান্নাতে কেমনে যাইতাম তাইলে বুঝা গেছে এগুলো আঞ্চলিক একটা শব্দ এগুলো সামগ্রিক শব্দ নয় এগুলো আঞ্চলিক একটা কি বলেন না শব্দ এগুলো কোনো সামগ্রিক শব্দ কি সামগ্রিক শব্দ নয় সরমানাইয়ত এটাই হকের জন্য শেষ কথা নয় শশিনাইয়ত এটাই হকের শেষ কথা নয় ফুলতলি এটাই হকের শেষ কথা নয় হকের শেষ কথা মাজাবিহির রসুল হকের শেষ কথা কোরআন হকের শেষ কথা বুখারি মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই মুয়াত্তা মালিক মুয়াত্তা মুহাম্মদ হকের শেষ কথা রসুলের 23 বছরের নবুয়তের জিন্দগি হকের শেষ কথা হকের শেষ কথা সাহাবা ইকরামের জীবনী এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো নিয়ে আমরা ঝগড়া না করলে হয় না বলেন না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করেন এগুলো কোনো বিষয়ই না কোনো সাবজেক্টই না কে দাঁড়ায়া সালাম দিল কে বৈশা সালাম দিল রাখেন দাঁড়ায়া সালাম দেওয়ার বসে সালাম দেওয়া রাখেন দাঁড়ায়া সালাম দেওয়ার বসে সালাম দেওয়া কে দাঁড়ায়া সালাম দিল রাখো কে বসে সালাম দিল রাখো নামাজ পড়ে কিনা দেখো ডাক করছেন একজন সিলেট শহরে থাকে আপনাদের এই এই উপজেলার নাম কি কুলাউড়া উনি সুন্দর করে করলা খেত করছে করলা খেত এখানে দশজন দশজন কর্মচারী রাখছে তো করলা বাগান এত সুন্দর করে মাচা দিয়া বাঁশের মাচা দিয়া মাচার উপরে কি দিছে করলা গাছ দিছে তো সাহেব একদিন বলছে আমি দেখতে আসব আমি কি আসব এই কর্মচারীদের মধ্যে দুই ভাগে ভাগ হয়ে গেছে এক ভাগ বলে সাহেব আসবে আমরা সাহেবকে দাঁড়িয়ে সালাম করব আরেক ভাগ বলে সাহেব আসবে আমরা সাহেবকে বসে সালাম করব যারা বসে সালাম করে তারা বলে তোদেরকে কানে ধরে বসাবো আবার যারা দাঁড়ায় বলে তা তোদেরকে কানে ধরে উঠাবো বলেন যারা দাঁড়ায় বলে তারা কি কয় তোরা বইবি তো কানে ধরে কিন্তু উঠামু এবার যারা বইয়া রয়েছে তারা কি কয় তোরা দাঁড়াবি তোরা কানে ধরে না মামু মুখোমুখি কথা কথা আরে মাতামাতি হাতাহাতি লাঠালাঠি বাগান একাকার মেসাকার কি কি বুঝলেন বাগান কি বাগান একাকার বাগান মেসাকার বাগানে লাঠি নিয়ে মারামারি দুদলের কেউ মাথা ফেটে গেল কেউ এ হয়ে গেল কেউ এটা হয়ে গেল দুদলেই শেষ বাগানও শেষ এবার সাহেব আসছে খেত দেখতে এটা কি আমার খেতে কর কি রে আমার করলা খেত কোথায় কি বলে বলেন আমার করলা খেত কোথায় একদল বলে স্যার আমরা আপনাকে সালাম দেওয়ার পক্ষে ছিলাম দাঁড়াইয়া এই ব্যাদ দফটি কয় বইয়া দিব এদেরকে সাহায্য করার জন্য আপনার খেতের সব ভেঙে ফেলছি এবার যারা বইয়া স্যার আমরা আপনাকে সালাম দিতে চাইছিলাম বইয়া এই ব্যাদ দফটি কয় দাঁড়াইয়া দিব এদেরকে সাহায্য করার জন্য খেত ভেঙে ফেলছি এবার বুঝে থাকলে বলুন তো দেখি সাহেব কি বলবে তোরা ব্যাদ দফ কর্মচারীরা তোরা বদিল্লারা বদলা কামলা বলে নি আপনাদের দেশে কে বলে লেবার আপনি তো লেবার নি কয় লেবার কামলা তোরা কামলারা আমারে সালাম দিলেই কি ছিল না দিলেই কি ছিল তোরা আমারে সালাম নাই দিতি ইন্নাল্লাহু ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলান নবী
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله আমারে সালাম দেয় কোটি কোটি ফেরেশতা আমারে সালাম দেয় তোরা কামলার আমারে সালাম নাই দিতি যারা দাঁড়ায়া দিতি তারা দাঁড়ায়া দিতি যারা বয়া দিতি যারা বয়া দিতি তোরা মারা মারি কইরা আমার খেত ধ্বংস করলি কেন আমি কি বুঝাইতে পারছি এখন রব্বুল আলামিন কি বলবেন ব্যাপারটা কি আমার বান্দারা নামাজ পড়ে নাই তোদের এই ব্যাপারে কোনো টেনশন ছিল না আর জোরে বলেন না কথা ঠিক না ব্যাটি আমার বান্দারা নামাজ পড়ে নাই তোদের এই ব্যাপারে কোনো টেনশন ছিল না কারা রোজা রাখে না এই ব্যাপারে কোনো টেনশন ছিল না ইহুদিরা তোদেরকে ধ্বংস করার জন্য সব ষড়যন্ত্র করছে এই ব্যাপারে তোদের কোনো টেনশন নাই তোদের শুধু একটাই টেনশন তোরা আমার দাঁড়ায় সালাম দিবি ব্যাপারটা কি কি বুঝলে এদের পৃথিবীতে যেন আর কোনো কাজ নাই ফিলিস্তিনকে ধ্বংস করে দিচ্ছে এদের কোনো টেনশন নাই কাদিয়ানিরা নবুয়তকে ধ্বংস করে দিচ্ছে এদের কোনো টেনশন নাই সারা পৃথিবী থেকে দিন মুছে দেওয়ার শেষ চেষ্টা চলতেছে এদের কোনো টেনশন নাই এদের শুধু টেনশন একটা ওয়াবি হুজুরে দাঁড়ায় সালাম দিল না বলেন না কি জবাব দিবেন হাশরের ময়দানে অপেক্ষা থাকো শুধু এই হুজুরে এই হুজুরে বারে রবিউল বলে ট্রাকে উঠলো না কেন চলেন আমরা এক হয়ে যাই তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আমরা এক হয়ে যাই বলেন না ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ আমরা এক কালিমা ওয়ালা বলেন নামাজ ওয়ালা রোজা ওয়ালা যাকাত ওয়ালা হজ ওয়ালা কুরআন ওয়ালা বাস ছুটি যান একসাথে জান্নাতে আবার দেখা হবে চলেন নিয়ত করি আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বই পড়বো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কমপক্ষে রোজানা ছয় তসবির পাবন্দি করবো সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 বার আল্লাহ আকবার 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার যে কোনো একটা দুরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ 100 বার ইনশাআল্লাহ এই পাঁচ তসবির শিখলাম এক নাম্বার سبحان الله دوي نمبر الحمد لله تين نمبر الله أكبر چن نمبر لا إله إلا الله پاس نمبر صلى الله عليه وسلم چن نمبر استغفر الله وأتوب إليه قربو تو إن شاء الله پاس وقت نماز نشتید قربو ইনশাআল্লাহ প্রতিদিন ছয় তসবিহ পালন করব রমজান মাসে রোজা রাখবো যাকাত ফরজ হলে যাকাত দিব হজ ফরজ হলে হজ করব ইনশাআল্লাহ এগেইন ইন দা হেভেন দ্বিতীয়বার জান্নাতে দেখা হবে আর এর বাইরে যদি যত নাম দাও কোনো নাম দিয়ে কোনো কাম নাই যেমন ধরুন আপনি এয়ারপোর্টে গেলেন আপনাকে ইমিগ্রেশনে এক নম্বরে কি বলবে পাসপোর্ট লাগাও দুই নম্বরে কি বলবে ভিসা লাগাও তিন নম্বরে কি বলবে ডলার ইন্ডোজ লাগাও চার নম্বরে কি বলবে টিকিট দেখাও পাঁচ নম্বরে বলবে যাও বিমানে যাও সুবহানাল্লাহ বলবেন না তাহলে পাসপোর্ট ভিসা ডলার টিকিট বিমান পাঁচটা ছাড়া যেমন বিদেশে যাওয়া যায় না ইমান নামাজ ইমান কালিমা নামাজ রোজা হজ জাকাত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না তোমার নাম যদি সুন্নিও দাও কোনো লাভ নাই তোমার নাম যদি ওহাবিও দাও কোনো লাভ নাই তুমি যদি তবলিগিও হও কোনো লাভ নাই তুমি যদি সর্বনায়ও হও কোনো লাভ নাই কালিমা নামাজ রোজা হজ জাকাত এই পাঁচটা তুমি লাগাও কালিমা লাগাও নামাজ লাগাও হজ লাগাও জাকাত লাগাও রোজা লাগাও সুবহানাল্লাহ বলেন মনে থাকবো তো ইনশাআল্লাহ এবার নিজেরে কি নাম দিবেন কোন কি নাম বলেন কোনো নাম নাই বলেন কোনো নাম নাই আমার কোনো গ্রুপ নাই ওই মারামারি লাগছে মারামারি লাগছে ওলা দলি না ওলা জলিন তো এক বেটার এই তুই বেটা ওলা দলি না ওলা জলিন তো আমি নামাজি পড়ি না আমি কি পড়ি না পারে ফুরফুরা আর জয়নপুরা মারামারি লাগছে তো তুই ফুরফুরা না জয়নপুরা বল আমি ঘুরঘুরা আমি ফুরফুরাও না আমি জয়নপুর না আমি ঘুরঘুরা আমি ঘুরতে এসছি কি এগুলো কি নাম এগুলো কি নাম আর এগুলো কিসের নাম নাম তো মোমেন নাম তো মুসলিম কাম তো নামাজ কাম তো রোজা কাম তো হজ কাম তো জাকাত কাম তো জিকির এবার নাম দিয়ে কোনো কাম আছে বলো নাম দিয়ে কোনো কাম আছে আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন আমার কথা কষ্ট হয়ে গেছে আপনাদের কোনো কষ্ট পাইছেন হ্যাঁ আর দিন দিন সহজ ইয়াসিরু বলে তো আসিরু দিন সহজ সহজ এটাকে কঠিন করার কিছু নাই এটাকে কঠিন করার কি নাই
এটাকে কঠিন করার কিছু নাই, আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله مهرباني كل جيبوني شموز تغنى ما فرمان الله مدر أبا أمك ما فرمان أما در دادا دادي نانا ناني شوشو شوشو কে মাফ ফরমান আল্লাহ আমাদেরকে সাহাবাদের মতো ঈমান দিয়ে দেন সাহাবাদের মতো ঈমান দিয়ে দেন সিদ্দিক আকবরের মতো সাদাকাত দিয়ে দেন ফারুক আজমের মতো আদালত দিয়ে দেন হযরত ওসমানের মতো সাখাওয়াত দিয়ে দেন হযরত আলীর মতো ভিলায়াত দিয়ে দেন সাহাবাদের মতো ঈমান ও তাকওয়া দিয়ে দেন মাওলা আল্লাহ কথা দিলাম আর নামাজ ছাড়ব না সকলে বলেন আল্লাহ আর নামাজ ছাড়ব না আল্লাহ আজ থেকে জীবনের শেষ নামাজটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ার তৌফিক দান করেন মাওলা আল্লাহ আগামী রমাদান পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন মাওলা আগামী রমাদান পর্যন্ত হায়াত বাড়িয়ে রমজানের রোজাগুলো সুস্থতার সাথে রাখার তৌফিক দান করেন আল্লাহ যারা হজ করি নাই তাদেরকে হজ্জে মাবরুর নসিব করেন আল্লাহ যারা হজ করি নাই তাদেরকে হজ্জে মাবরুর নসিব করেন আল্লাহ যারা করেছি তাদেরকে বারবার যাওয়া নসিব করেন মাওলা আল্লাহ এই মাদ্রাসাখানাকে আপনি কবুল ফরমান আল্লাহ যারা জায়গা দিয়ে দিয়ে কবরে চলে গেছেন তাদের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন আল্লাহ যারা পড়িয়ে পড়িয়ে কবরে চলে গেছেন যারা পড়ে পড়ে চলে গেছেন তাদেরকেও আপনি কবুল ফরমান মাদ্রাসার প্রথম দিন থেকে আজ পর্যন্ত যারা যত দিয়েছেন সকলকে কবুল ফরমান আল্লাহ কিয়ামত পর্যন্ত মাদ্রাসাখানাকে দায়েম আর কায়েম রাখেন মাওলা আল্লাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহতারম যিনি কবরে চলে গেছেন তার কবরটাকে জান্নাতের টুকরো বানিয়ে দেন আল্লাহ মাদ্রাসার সভাপতি আমাদের মেয়র সাহেবকে সুস্থতার সাথে ইমান আমলের হায়াত দিয়ে দেন মাওলা ওস্তাদদেরকে কবুল ফরমান ছাত্রদেরকে কবুল ফরমান এলাকাবাসীকে কবুল ফরমান আল্লাহ বাংলাদেশকে আপনি বাঁচান আল্লাহ বাংলাদেশকে আপনি বাঁচান টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া প্রতিটা শহর আর প্রতিটা গ্রাম আর প্রতিটা নগরের প্রতিটা মুসলমানকে আপনি হেফাজত ফরমান আল্লাহ ফিলিস্তিনকে আপনি বাঁচান মাওলা আল্লাহ ফিলিস্তিনকে আপনি বাঁচান মাওলা আল্লাহ ফিলিস্তিনি মাদের মুখে খাবার আপনি তুলে দেন মাওলা বাচ্চাদের জন্য পানির ব্যবস্থা আপনি করে দেন মাওলা আল্লাহ ফিলিস্তিনিদের জন্য রসদের ব্যবস্থা আপনি করে দেন মাওলা আল্লাহ ইসরায়েলকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেন আল্লাহ ইসরায়েলকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেন মাওলা আল্লাহ ইসরায়েলিদের ষড়যন্ত্র থেকে পুরা উম্মতে মুসলিমাকে আপনি বাঁচান পুরা পৃথিবীকে আপনি বাঁচান পুরা দুনিয়াকে আপনি বাঁচান মাওলা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা মিনান নার ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন